اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد سرد يو أسكر مندولي أذكر پور بي أمرا چانبو روز جي دار دير جنو كي كي كاس تباري جيتے دار دير جنو روزا عبستة كي كي كاس كورتے پارے مباقا جي كي آچه جي گلوشي রোজা অবস্থায় প্রিয় নবী বলেন যে নাকে খুব বেশি বেশি করে উজু করতে গিয়ে বা নাইতে গিয়ে গোসল করতে গিয়ে নাকে বেশি বেশি করে পানি না তার কারণ নাকের চড়াবে দ্বারাতে গলা দিয়ে পেটে চলে যেতে পারে তাহলে অল্প করে নাকে পানি চড়ানো জায়েজ আছে বেশি বেশি করে নয় রোজা অবস্থায় তেল লাগানো মাথায় তেল লাগানো চুলে মাথা চড়ানো এগুলো জায়েজ আছে অনেকে মনে করে থাকে যে এগুলো করা উচিত নয় এগুলো মকরু কাজ মন্দনীয় কাজ নয় ইমাম বুখারি রহমত রহমাউল্লাহ লিখেছেন কল ইবনে মসৌদ ইবনে মসৌদ আদি আল্লাহ তাল আনু বলেন ইদা কানা সৌ মহাদি কুম ফল ইউসবিহ দাহিনা যখন তোমাদের মধ্যে থেকে কেউ রোজা রাখে রোজা অবস্থায় সকালে সে তেল লাগাতে পারে মোতারজ্জালা এবং সে চুলে চুল আঁচড়াতেও পারে কোনো খতিয়েতে নেয় রোজা অবস্থায় খুশবু লাগানো যেতে পারে ইতের হোক সেন্ট হোক এগুলো ব্যবহার করা যেতে পারে এতে কোনো চাই আসে না রোজা অবস্থায় যদি খুব বেশি বেশি গরম হয় খুব বেশি গরম লাগছে হাওয়া চলছে গলা মুখ শুকিয়ে যাচ্ছে তাহলে বাহ্যিক দিক দিয়ে যদি কোনো মানুষ বাহ্যিক দিক দিয়ে সে যদি কোনো ভিজানো কাপড় ওপরে রেখে নাই। গোসল করে নেয় মুখে মুখমন্ডলে এবং বডিতে শরীরে যদি সে পানি ঢালে বারবার গোসল করে এর দ্বারাতে রোজা মকরু হয় না অনেকে মনে করে মকরু হয় না ইন্টারনাল ভেতরের দিক দিয়ে খাবার খাওয়া পানাহার করা মানা কিন্তু বাহ্যিক দিক দিয়ে সে গোসল করা নরম বা ভিজানো কাপড় দিয়ে ঢাকা মুখে ছাতিতে পানি দেওয়া এগুলো জায়েজ আছে এগুলো করা যেতে পারে এবং গোসল করা যেতে পারে কোনো যায় আসে না একজন সাহাবী বায়ান করছেন যে র আইতুন নবি গা মা আই লা র সিহি থেকে বর্ণিত আবু দাউদ শরিফের হাদিস হাদিস নম্বর দু হাজার বাহাত্তর আমাদের মধ্যে আছে এই যে সাহাবি বলছেন যে নবী সাল্লাহ রোজা অবস্থায় ছিলেন আর তখন নবী যখন গরম বেশি বোধ করেন খুব বেশি বেশি গরম যখন হয়ে যায় নবীর ওপর পানি ঢালা হচ্ছিল পানি ঢালা হচ্ছিল ইয়েসুবুল মা আলা আল্হী নবীর মাথাতে পানি ঢালা হচ্ছিল মিনাল হার গরমের জন্য অধিক বেশি গরম হয়ে গিয়েছিল ওম এবং নবী সাল্লাহ আলি সাল্লাম রোজা অবস্থায় ছিলেন এরকম কাপড় ভিজিয়ে উপরে রাখাও জায়েজ আছে ইমাম বুখারি লিখেছেন ইমাম বুখারী লিখেছেন বুখারি কিতাব সিয়ামে বাবু ইকতসাল সাইম রোজেদার সে গোসল করতে পারে এই সম্পর্কে বর্ণনা করতে হয়ে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ লিখেছেন যে ওয়াবাল্লা ইবনু আমার সাওবান ফা আলকাহু আলাইহি ইবনে ওমর একটা কাপড় ভিজিয়ে নিতেন ভিজিয়ে নেওয়ার পর তিনি উপরে রেখে নিতেন ওয়াসাইম আর এবং তিনি রোজা অবস্থায় ছিলেন ওয়াদা খালা শাহাবি আর ইমাম শাহাবি হামাম অর্থাৎ গুসুলখানাতে যেতেন গুসুল করতেন রোজা অবস্থায় এবং তিনি রোজা অবস্থায় ছিলেন ওয়া সাহিম তাহলে এগুলো রোজা অবস্থায় করা জায়েজ আছে যদি কোনো ব্যক্তি হালাতে জানাবাতের রোজা রাখে অর্থাৎ রাতে সেই স্ত্রী সঙ্গম করেছে বা তার স্বপ্নদোষ হয়েছে এমন অবস্থায় সে জাগে যে তখন দেখছে যে যদি আমি গোসল করতে যাই সেহরি মিস হয়ে যাবে তাহলে সে কি করবে আগে সে সেহেরি করে নেবে নাবাক অবস্থাতেই সেহেরি করে নেবে তারপরে গোসল করবে গোসল করার পর নামাজ পড়তে যাবে এটা জায়েজ আছে অর্থাৎ নাবাক জানাবাতের অবস্থায় সেহেরি খাওয়া যায় যাচ্ছে আইসরদুল্লা তালা থেকে হাদিস যেটাকে বুখারিমা ইমাম মুসলিম রিবায়ত করেছেন বুখারি হাদিস নম্বর এক হাজার নশো ছাব্বিশ মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো নয় নবী সাল্লি সাল্লাম থেকে বর্ণনা করছেন মা আয়সা আন্না আল্লাহ কানা ইউদরিক ফজর নবী আলাইহি সাল্লাম রাত রাতে জানাবৎ অবস্থায় থাকতেন এবং ফজরও হয়ে যেত তখন আফ নবী সাল্লাহ আলাই সাল্লাম আগে সেহেরি করতেন তারপরে গোসল করে নামাজ পড়তেন এবং রোজা রাখতেন রোজা সম্পর্কে আরেকটা কাজ পাচনা লাগানো অর্থাৎ কাপিং করা বা কাপিং করা পাচনা লাগানো এটা পুরাতন একটা এলাজ অর্থাৎ কোনো জায়গায় ফুটো করে তারপরে ওই জায়গায় কাপ রেখে রক্তগুলোকে চুষে ফেলে দেওয়া যাকে শিঙ্গি লাগানো বলা হয় পুরাতন যুগে শিং রেখে রক্তগুলোকে কেটে ওখান থেকে বার করা হতো আমি সাল্লা সাল্লাম বলেন যে পাচনা লাগানোতে আরোগ্য আছে সেই হাদিস রোজা অবস্থায় পাচনা লাগানো যেতে পারে কাপিং করা যেতে পারে কোনো অসুবিধা নাই নবী সাল্লাম রোজা অবস্থায় কাপিং করেছেন এবং যে হাদিসটির মধ্যে আছে যে যে ব্যক্তি রোজা অবস্থায় কাপিং করে এবং করায় তাদেরকে রোজা ভেঙে দিতে হবে ওই রিভাইটটি মনসুখ হয়ে গিয়েছে নবী সাল্লাহ সাল্লাম রোজা অবস্থায় কাপিং করেছেন এবং যিনি করিয়েছেন তাকে বলেননি যে রোজা তোমাকে ছেড়ে দিতে হবে রোজা অবস্থায় চোখে সুরমা লাগানো জায়েজ আছে কোনো অসুবিধা নাই হাদিস আছে মাহেশ রাদি আল্লাহ তালা আনহা থেকে ইবনে মাজার রিবায়ত হাদিস নাম্বার এক হাজার তিনশো ষাট ইকতাহাল আন্না নবী সাল্লাহ আলাইহি সাল্লাম ইকতাহাল আফি রমাদান ও হাসাইম নবী সাল্লাহ আলি সাল্লাম রোজা অবস্থায় রমজানের মাসে সুরমা লাগাতেন তাহলে সুরমা লাগানো জায়েজ আছে আরও অনেক হাদিস বা প্রমাণ আছে রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন দেওয়া জায়েজ আছে তার সঙ্গে একসঙ্গে গায়ে গা মিলিয়ে শোয়াটাও জায়েজ আছে কোনো অবস্থা নেয় স্বার্থ এটাই যে মানুষ তার নিজের ওপর যেন কন্ট্রোল রাখে কন্ট্রোল রাখে সে যেন স্ত্রী সঙ্গম না করে ফেলে শুধু একসঙ্গে শোয়া গায়ে গা লাগানো চুম্বন নেওয়া এগুলো জায়েজ আছে যেরকম প্রিয় নবী সাল্ল্লা সাল্লাম থেকে মা আইসরদ্দুল্লাহ তালানা বয়ান করছেন হাদিস বুখারি শরীফের মধ্যে আছেন বা কিতাবুসিয়ামের মধ্যে যে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম রোজা অবস্থায় রোজা অবস্থায় নবী সাল্লাম স্ত্রীদের সরমগাকে হারাম করে দিয়েছেন কিন্তু কিন্তু কাপড়ের কাপড়ের উপরে উপরে বা চুম্বন নেওয়া আর তার সঙ্গে গায়ে গা মিলানো এগুলো জায়েজ আছে নবী সাল্লি সাল্লাম এগুলো করতেন যেরকম আরেকটি হাদিসের মধ্যে আছে বোখারি শরীফের হাদিস নম্বর এক হাজার নশো সাতাশ কানা নবী সাল্লা সাল্লামী কবাস তার স্ত্রীদেরকে চুম্বন দিতেন একসঙ্গে গায়ে গা মিলিয়ে শুয়ে থাকতেন আর নবী সাল রোজা অবস্থায় ছিলেন আর নবী তার অন্তরের উপর কন্ট্রোল বেশি বেশি করতে পারতেন তাই যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে না স্ত্রী সঙ্গমে লিপ্ত হয়ে যাওয়ার চান্স আছে তাহলে সে যেন এই কাজগুলো না করে তাকে বিরত থাকা উচিত রোজা অবস্থায় মিসওয়াক করা যায় রোজা অবস্থায় মিসওয়াক করা যেতে পারে দাঁতন করা যেতে পারে টুথব্রাশ বা টুথপেস্ট করা যাবে কিনা পেস্ট দিয়ে করা যাবে কিনা না করাটাই বেশি ভালো কিন্তু হ্যাঁ পেস্টে যদি বেশি বেশি কেমিক্যাল না থাকে এবং যেগুলো গলার দ্বারাতে মুখে যাওয়ার চান্স না থাকে তাহলে সেগুলো করা যেতে পারে আর যদি বেশি বেশি কেমিক্যাল অনেক পেস্টে থাকে যার দ্বারাতে তার সুগন্ধ বা তার কিছু ঘ্যান পেটে যাওয়ার চান্স থাকে তাহলে না করাটাই বেশি ভালো কিন্তু সাব একরামরা কাঁচা মিসওয়াক করতেন এবং কাঁচা মিসওয়াকে কাঁচা দাঁতনে ওই গাছের কিছু ধ্যান তার রস তো থাকবেই এর দ্বারাতে অনেক হলে মা বলেন যে করতে পারে করতে পারে না করাটা বেশি ভালো যদি করতে চায় করতেও পারে করা করা রোজা অবস্থায় জায়েজ আছে ইনশাআল্লাহ যদি কেউ খাদ্যদ্রব্য খাবার চেকে দেখতে চায় কোনো মহিলার স্বামী হয়তো দরজাল সে হয়তো পরেশান করে নুন বেশি হয়ে গেলে ঝাল বেশি হয়ে গেলে হয়তো তার উপর অত্যাচার হতে পারে না চাকাটা বেশি ভালো কিন্তু কোনো সময় যদি প্রয়োজন হয় চাকতেই হবে কোনো উপায় নেয় তাহলে খাবার জিনিস জিবে রেখে চেঁকে তখন সেটা ফেলে দিতে হবে তার কারণ মানুষের যে চাকার ক্ষমতাটা পরটা আছে সেটা হচ্ছে জীবের মধ্যে সেটা গলায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হয় না জীবের দ্বারাতে বোঝা যাবে তাহলে জিবে চেকে সেটা ফেলে দিতে হবে গিললে হবে না গিললে হবে না এরকমই থুতু যদি কেউ গিলে নেয় তাহলে কি রোজা ভেঙে যাবে না থুতু গিলাতে রোজা ভাঙে না থুতো মানুষের মুখের রস ভেতর থেকে যতই থুতু সে গেলক না কেন রোজা ভাঙে না অনেককে দেখা যায় নামাজ অবস্থায় থুতুকে রেখে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে যাচ্ছে মসজিদের দরজা দিকে জানলার দিকে থুতু ফেলার জন্য এগুলো ভুল থুতু আসছে আপনি গিলে নেন আসছে গিলে নেন অনেক বেশি জমা করে একসঙ্গে গেলা এগুলো ভুল কিন্তু মুখের রস থুতু বাহ্যের দিক দিয়ে কোনো জিনিস ভেতরে যাওয়াটা জায়েজ নাই রোজা অবস্থায় বাইরের কোনো খাদ্য বা পান পান করার জিনিস ভেতরে না যায় কিন্তু ভেতরে যেগুলো আছে সেগুলো যদি যায় কোনো ক্ষতি হবে না যদি রোজা অবস্থায় মানুষের নাকে এবং মুখে কোনো ওষুধ দেওয়া হয় তাহলে কি জায়েজ আছে হ্যাঁ ওই ওষুধ যদি পেটে না যায় তাহলে ওইগুলো দেওয়া জায়েজ আছে আর যদি পেটে যায় তাহলে জায়েজ নয় মহিলাদের জন্য শেষ একটা মশলা এটাই যে রোজা অবস্থায় মেক করা বা মেহেন্দি লাগানো এগুলো মৈদি লাগানো জায়েজ আছে করা যেতে পারে কোনো অসুবিধা নাই পরে শেষ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাবরাকাল্লা আমাদেরকে সমতি দান করুক যেগুলো আজকের দার্সে বললাম এগুলো হচ্ছে রোজা অবস্থায় যেগুলো করণীয় যেগুলো করতে পারে এরপর আমরা জানবো যে রোজা অবস্থায় কি জিনিসগুলো করা যেতে পারে না আলহামদুলিল্লাহ রবিল আলমিন